প্রতি বছরের মতো এবারও কলম্বিয়ায় হয়ে গেল ফুল উৎসবের 61তম আয়োজন। এর সবচেয়ে আকর্ষণীয় অংশ ফুলেল প্যারেড দেখতে এবারও ছুটে আসেন দেশ বিদেশের হাজারো পর্যটক। ডেস রিপোর্ট। কলম্বিয়ার উত্তর পশ্চিমের শহর মেডেলিন, সেখানে চলছে বার্ষিক ফুল উৎসবের ঐতিহ্যবাহী প্যারেড। প্যারেডে স্থানীয় কৃষকরা পিঠে বহন করেন রঙিন আর বৈচিত্র্যময় ফুলের বোঝা, যাকে বলা হয় সিলেটাস। কাঠের ফ্রেম সহ এর ওজন 100 কেজিরও বেশি। এ প্রথার মধ্য দিয়ে পুণ্য আনানে আর পূর্বপুরুষদের রীতি তুলে ধরেন তারা। কারো কারো মতে পিঠে ফুলের বোঝা অতীত দাস জীবন থেকে মুক্তির নিদর্শন। প্যারেডে অংশগ্রহণকারীদের সিলেটর্স নামে ডাকা হয়। এবছর যোগ দিয়েছেন এমন 510 জন সিলেটর, যাদের একজন মাত্রা ইসাবেল সেটো জানালেন এ উৎসব আন্তর্জাতিক অঙ্গনে তাদের সুখ্যাতি বাড়িয়েছে। আজকের দিনটি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে কৃষকদের উৎপাদিত ফুল ও তা দিয়ে শিল্পকর্ম প্রদর্শনের সুযোগ মেলে, যা মুগ্ধ করে শহরবাসী ও বিদেশিদের। ফুল চাষী মাত্রা ইসাবেলের কথা যে সত্য তার প্রমাণ মেলে পরিসংখ্যানে। উৎসবের টানে কলম্বিয়া বেড়াতে এসেছেন 20,000-এরও বেশি পর্যটক। এরকম নানা কারণে এ সময়টা স্থানীয়দের কাছে বছরের সেরা দিন। আমার জন্মদিনের মতো প্রতি বছর ফুল উৎসবের জন্য অপেক্ষায় থাকি। সারা বছর এই মুহূর্তটার জন্য প্রস্তুতি নিই আমরা। এটা আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে। এই উৎসবের সূচনা গত শতকের মাঝামাঝিতে, সালটা 1957। ভার্জিন মেরি দিবস পালন করার সময় ফুলের মেলার আয়োজন করেন তখনকার পর্যটন কর্মকর্তা আর্টুরো ওরাইভ। এরপর থেকে তা প্রতি বছর উদযাপিত হয়ে আসছে পশ্চিম গোলার্ধের সবচেয়ে বেশি ফুল উৎপাদনকারী দেশটিতে। ফুল উৎপাদনে বিশ্বে কলম্বিয়ার উপরে আছে মাত্র একটি দেশ, নেদারল্যান্ডস। জাহিদুর রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।